জনগণ রাস্তা নেমে এসেছে কারণ কি কারণ আজকে আপনি ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন বাংলাদেশে অনির্বাচিত অবৈধ সরকার রয়েছে অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী রয়েছে আজকে সেই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় নেই শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় নেই আপনারা প্রমাণ দেখতে চান গিয়েছিল আমেরিকাতে ডিসিতে ওনাকে কে রিসিভ করেছে বলেন কেউ করে নাই শুধু বাংলাদেশের অ্যাম্বাসেডর করেছে কেউ সাক্ষাৎও করে নাই আজকে একটু আগে একটা সংবাদ দেখলাম সেই সংবাদে উনি দিয়েছেন বাংলাদেশ প্রতিদিনে দেখলাম যে যে দেশ তাকে সেকশন দিয়েছে তার সরকারকে সেকশন দেওয়ার পথে সেই সরকার সেই দেশ থেকে কিছু নাকি তিনি কিনবেন না আমরা কোন পর্যায়ে কোথায় কিভাবে আছি কেন এভাবে এই সরকার আজকে পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করছে এবং আজকে এই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যেভাবে তিনি আজকে বয়ান করছেন কথা বলছেন ওনার তো শিক্ষা উচিত ওনার সাধারণ সম্পাদক উবায়দুল কাদের শিক্ষা হওয়া উচিত অতীতের ইতিহাস ৬৫ ৬৯ ৭১ ৯০ ওনার শিক্ষা হওয়া উচিত যে আজকে দেশ কোন পর্যায়ে রয়েছে মানুষের চোখের ভাষা বোঝা উচিত যে জনগণ তাকে চায় কিনা উনি কখন বলেন আমরা সুষ্ঠু নির্বাচন দেবো এখন এমন শুরু হয়েছে সুষ্ঠু নির্বাচন দেবেন তিনি আবার বলছেন উবায়দুল কাদের সাহেব আজকে সংবিধানের মধ্যে থেকে আমরা ছাড়বে আরে উবায়দুল কাদের সাহেব এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যদি দ্রুত পার্লামেন্ট ভেঙে পদত্যাগ না করে জনগণ আপনাদেরকে কিভাবে বিদায় করবে সেটা পালানোর পথ পাবেন না আওয়ামী লীগের শেখ হাসিনা এবং উবায়দুল কাদের সহ আওয়ামী লীগের নেতাদেরকে বোঝা উচিত ভাবোদয় হওয়া উচিত আপনারা দেখছেন না পাকিস্তানে কি হয়ে গেল কি হলো পাকিস্তানে পাকিস্তানে কি হলো সুপ্রিম কোর্ট নিরপেক্ষ ছিল আজকে জনগণ রাজপথে নেমে এসেছে আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান স্থায়ী কমিটির মাধ্যমে মাননীয় মহাসচিবের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি সমর্পণের মধ্য দিয়ে শেখ হাসিনাকে এই রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করতে হবে এ ব্যাপারে কোন ধরনের কোন কনসেশন নেই